সাথে আমার তো বন্ডিংটা আজকের নয়, 2013 থেকে রামধনু, তখন আমরা ছিলাম লাল্টু দত্ত, মিতালি দত্ত, তারপরে হলাম আমরা বিশ্বাস, আমি ওয়ানি, এবং এরপরে এখন আমরা হয়েছি মন্দু। তো ওদের সঙ্গে আমার একটা বিনিশুদ্ধ বাঁধন আছে যেটা খুব টানটান, ওদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আলাদা, ওটা আমার কমফোর্ট জোন। তবে বাচ্চাদের সঙ্গে, কারণ বাচ্চাগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আমাদের বাচ্চাগুলোকে একটু ওদের মতো বাড়তে দিই না, দেখুন না ওরা কী করে, মানে আমাদের ভেতরে যে যে জটিলতাগুলো, যে কম্পিটিশন, যে হিংসেগুলো, ওদের মধ্যে আমরা নাই বা চাপা, দেখুন কী হয়। ম্যাম, এই বছরটা আপনার জন্য অত্যন্ত ভালো, তার কারণ হামিদু ব্যবসা সফল যেরকম হবে, তার সাথে মহানন্দা কিন্তু ক্রিটিক্যালি বিশালভাবে অ্যাক্লেম, তো এইটা নিয়ে একটু কী বলবেন? এই বছরটা সত্যি আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা মধুর বছর, কারণ মহানন্দা সেটা এখনও বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাচ্ছে, আমরা তেলেঙ্গানাতে মহানন্দা নিয়ে ঘুরে এলাম, সেখানে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি ত্রিশু, পেলাম কঠুয়া, কিন্তু তেলেঙ্গানাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরেই আমি মানুষজন এরকমভাবে নিচ্ছেন প্রথম দিনে, ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, এবং আমার 15ই এপ্রিল পয়লা বৈশাখে দিন রিলিজ করছে শেষ পাতা। আমার একজন বন্ধু মজা করে বললো, হ্যাঁ রে এখন তো পশ্চিমবাংলা মহ করছে, মানে এদিকে মহানন্দা, ওদিকে মেধা, ওদিকে মানে শেষ পাতার মেধা, এদিকে আবার ওইদিকে মিতালি, তো ভালো সময় নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আগামীর জন্য কি কি প্ল্যান রয়েছে বা নতুন বছরটা কিভাবে শিডিউল করছেন সব কিছু? অত শিডিউল করি না, কোনোটা অফিসে রাখি না কাজ, কারণ আমি অভিনয়টা করি, তাই আমি আরো সুন্দর করে বাঁচতে পারি।